আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের বাংলা হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের এক বোন প্রশ্ন করেছেন সহবাসের সময় আমার স্বামী কি সরিষার তেল ব্যবহার করতে পারবে কিনা এতে কি কোনো ক্ষতি হবে কিনা এ বিষয়ে জানতে চাচ্ছে বন্ধুরা মূল বিষয় হচ্ছে সহবাসের সময় কি তেল ব্যবহার করা যায় না এটা আজকে ভিডিওতে আপনাদেরকে এ বিষয়টি খুব সুন্দরভাবে আমি জানাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দেবেন এতে করে আমাদের চ্যানেলে প্রকাশিত নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে বন্ধুরা সরিষার তেল আপনি ব্যবহার করতে পারেন সরিষার তেলে ব্যাকটেরিয়া বিরোধী এবং ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এটা যৌন কাজে একটি লুব্রিকেট হিসাবে নিরাপদ কিছু রিপোর্ট রয়েছে তেল বীর্যের সাথে মিশলে শুক্রান্টিভ হয়ে ওঠে কমপক্ষে এক ঘন্টার জন্য তাই এটি গর্ভাবস্থার সম্ভাবনা বাড়াতে পারে এটি নিরাপদ এবং গর্ভবতী হওয়ার সম্ভাবনা হ্রাস করে না বরং বৃদ্ধি করে তবে সরিষার তেলের পাশাপাশি আপনি নারিকেল তেলও ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার পছন্দ মতো ভালো কোনো জেলও ব্যবহার করতে পারেন বিভিন্ন কসমেটিক্সের দোকানে এইসব জেল পাবেন জেল দিয়ে সহবাস করলে অনেক বেশি আরাম পাওয়া যায় বন্ধুরা এবার আমি কিছু সরিষার তেল ব্যবহার করার সাইড ইফেক্ট সম্পর্কে জানাবো কারণ প্রতিটা জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ জিনিস থাকে কোনো কোনো মানুষের ক্ষেত্রে সেটা পজিটিভভাবে কাজ করে আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে সেটা নেগেটিভ প্রভাব ফেলে তাই আপনাদেরকে দুটো বিষয় জানতে হবে এবং অবশেষে বেছে নিতে হবে আপনার জন্য কোনটা পারফেক্ট বন্ধুরা সরিষার তেল কোন সময় ব্যবহার করা যাবে না সেটা জানতে হলে এখন থেকে পুরাটাই দেখুন বন্ধুরা সরিষার তেল কোন কোন মানুষ ব্যবহার করতে পারবে না এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা সরিষার তেল ব্যবহার করতে পারবে না কারণ এতে ভ্যাজাইনাল ইচিং হবে আবার কেউ নারকেল এই সমস্যা পেয়েছেন তাছাড়া তেল জাতীয় তেলেও উপাদানগুলো সহবাসের সময় ব্যবহার করলে ওইগুলো পরে পরিষ্কার করা কিছুটা ঝামেলার হয়ে যায় যার জন্য ভেজাইনাতে ব্যাকটেরিয়া সহজে পরিষ্কার নাও হতে পারে তাই এজন্য পানিভিত্তিক বা ওয়াটার বেসড লুব্রিকেট পাওয়া যায় যেগুলো সেগুলো ব্যবহার করা সুবিধাজনক আপনারা কসমেটিক্সের দোকানে ওয়াটার বেস্ট লুব্রিকেন্ট গুলো সন্ধান করলে সহজে পেয়ে যাবেন আর বিকল্প হিসাবে বেবি অয়েল ব্যবহার করা যেতে পারে যেগুলোতে কোনো ঘ্রাণ থাকবে না ও ওয়াটার বেস্ট হবে বন্ধুরা ওয়াটার বেস্ট বেবি অয়েল ত্বকে লেপ্টে থাকে না সাধারণ তেলের মতো তাই সহবাসের পরে এটা পরিষ্কার করাও সহজ তবে সাধারণভাবে স্ত্রীর সাথে সহবাস করাকালীন পর্যাপ্ত ফোর প্লে বাড়লে গ্রন্থি থেকে কিছু উপাদান নির্গত হয় যা এরিয়াকে করে থাকে তাই ভেজাইনাল ড্রাইনেস অসুখ না থাকলে এসব কৃত্রিম উপাদানগুলো বর্জন করাই উত্তম চটকদার বিজ্ঞাপন দেখে কখনোই বিভ্রান্ত হবেন না কারণ এই চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে তো বন্ধুরা আমরা সর্বশেষে যেটা বুঝলাম আপনার যদি অ্যালার্জির সমস্যা না থাকে তাহলে আপনি তেল তেল বা নারকেল ব্যবহার করতে পারেন কিন্তু সবচেয়ে বেশি ভালো হলো আপনি যদি ওয়াটার বেসড বেবি অয়েল ব্যবহার করেন তাহলে এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে এবং আপনার যৌন মিলনকে আরও সুখময় করে তুলবে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে আপনাদের কাছে আরও একটি অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর হ্যাঁ বিবাহিত বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা সহবাসের সময় কোন পদ্ধতি ব্যবহার করেন অর্থাৎ কোন তেল ব্যবহার করেন বা লুব্রিকেট ব্যবহার করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ